Assalamualaikum বন্ধুরা আবার একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রান্না জাদুকাঠিতে আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে এক স্যান্ডউইচ করে দেখাবো তো আমি তার জন্য নিয়ে নিয়েছি এখানে দুটো সিদ্ধ করা ডিম আর এখানে নিয়েছি কয়েকটা রেড স্লাইস আর এখানে নিয়েছি আমি মেয়োনিজ তো চলুন তাহলে শুরু করা যাক চটজলদি ব্রেকফাস্ট তো আমি প্রথমেই সিদ্ধ করা ডিমগুলো থেকে কুসুমগুলো আলাদা করে দেব আস্তে করে ভেঙে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো সিদ্ধ হওয়ার সময় কিন্তু খুব সুন্দর ভাবে মানচিত্রের আকার ধারণ করেছে তো আমি এখানে ডিমের সাদা পাটটা আলাদা করেছি আর কুসুমটা আলাদা করে নিয়েছি এবার আমি এটাকে এই যে একটা চালনা নিয়েছি চালনাতে কুসুমগুলো দিয়ে দেব আর সুন্দর করে ম্যাশ করে নেব এইভাবে আস্তে আস্তে করে ঘুষে ঘুষে ম্যাশ করে ঘুষে ঘুষে নিয়ে নেব তো এই যে আমি কুসুমগুলো একদম এই চালনার সাহায্যে ঝুরি ঝুরি করে নিলাম এবারে ডিমের সাদা অংশটা করে নেব আস্তে করে দিয়ে দিচ্ছি আমার হাত কিন্তু ওয়াশ করা আছে আমি এটাকেও চামচের সাহায্যে এইভাবে ঘষে ঘষে একদম নিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাদা পাটটাও কিন্তু এই যে ঝুরি ঝুরি করা হয়ে গেছে আমি একটা চালনার সাহায্যে এরকম করে নিলাম আপনাদের নিশ্চয়ই ক্যামেরাতে দেখা যাচ্ছে কেমন হয়েছে আমি এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব একটু মেয়োনিজ আমি এখানে এক চামচ দেড় চামচের মতো দেড় টিস্পুনের মতো নিলাম মেয়োনিজ আমি ভালো করে এটা মিক্স করে নেব আমি এবার ব্রেডের এই ব্রাউন পার্টগুলো কেটে ফেলে দেব এভাবে একটা চাকুর সাহায্যে কেটে নেব না কাটলেও কোনো যায় আসে না একটু দেখতে ভালো লাগার জন্য কাটছি তো বন্ধুরা আমার ব্রেডটা কাটা হয়ে গেছে ব্রেডের পার্টগুলো আমি হালকা করে আবার মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি বেশি না অল্প করে দিয়ে দেবো আমার ডিমের ডিমটা এখানে আপনারা ক্যারোট তারপর টমেটো যা যা ইচ্ছা দিতে পারেন আর একটা করে নিচ্ছি তো বন্ধুরা আমি উল্টো পিঠেও একটু করে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম একটা স্লাইস টমেটো আর একটু ধনে পাতা এই যে বন্ধুরা আমি কেটে নিলাম ভিতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে আছে তো আপনারা খুব সহজভাবেই কিন্তু এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ব্রেকফাস্ট একদম রেডি চটজলদি ব্রেকফাস্ট আপনারা এইভাবে ডিম সিদ্ধ করে নেবেন ডিম তো সকালবেলা সবারই সিদ্ধ হয় মোটামুটি তো এইভাবে আপনারা এই ব্রেকফাস্টটা করে খেয়ে নেবেন খুব সহজ দেখতে পেলেন কত সহজভাবে বানালাম তো আমার এই ছোট্ট রেসিপিটা মানে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওর নিচে একটা লাইক অবশ্যই করবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন
এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটি দাওয়াতে একদম ভুলবেন না কারণ আমার নিত্য নতুন রান্না আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ